রাগ হয় না বড় দুঃখে বলতেছি রাগ হয় না যাক নবীকে দেখতে চাই দুরুদ আছে কাউলুল বদির ভিতরে কাউলুল বদি ওয়ালা লেখছেন যে হ্যাঁ তীর মিস হইতে পারে এটা মিস হবে না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকিল উম্মিগি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি এই দুরুদ পড়েন পড়তে থাকেন একদিন পড়লেই হবে না পড়তে থাকেন ইনশাআল্লাহ জীবিত দশার আগে দেখবেনই দেখবেন কৌলুল বদিওয়ালা লেখছেন এক ব্যক্তি আছে যে এক সপ্তাহের ভিতরে 36 বার দেখছেন কতবার 36 বার হ্যাঁ দুনিয়াতে আছে এরকম রোগ না থাকলে কিতাবে লেখা হতো না যে রওজায় যে সালাম দিছে আর বলছে ইয়া জাদ্দানা ইন্না কুন্না জালিমিন সালাম দেনে যে বলছে আসসালামু আলাইকা ইয়া জাদ্দানা ও আব্বা ও আমার দাদা জালেম হয়ে আপনার দুয়ারে আসছি জালেম হয়ে আসছি জালেম হয়ে বলতে দেরি হাত বাহির হয়ে আসতে দেরি হয় না আল্লাহ আল্লাহ রাসূলের রওজার উপর একটা আয়াত লেখা আছে ফাইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা কোরআনের আয়াত তো জি ভুল তো পড়ি নাই কি হাফেজ আছে এখানে হ্যাঁ ওটা সুর আপনি আরো সুন্দর করে দিলেন আমি তো ওইখান থেকে পড়লাম ফাইন জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল আপনি জানেনই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান্তি এখানে আল্লাহ কি বলছে বন্ধু আপনার কাছে আয়া যদি আমার কাছে মাপ চায় আমি ওর দিকে দেখব না আপনার দিকে দেখব আপনি যদি একটু মাথাটা হায়ের দিকে হেলায় দেন আমি মাফ করে দিব আপনি তো নবীর শানই জানেন না আবার কি বলেন আপনি নবীর আশেক চিনো নবীকে এই জন্য মন খুলা দুরুদ পড়বো পড়বো তো ইনশাআল্লাহ ওয়াদা আর আজকের থেকে নিজেকে কোষামাজা মানুষ বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শিখব রাগ হয় না মনে উঠল পিরো পিরো তর্জমা আমি করব না যদি এটা নেটে তার কারো কানে যায় ও বুঝবে পিরো পিরো তোমারা মরি তোমারা নৌকর তানা না দোকে হামারি জবান তলখে ওলামা বুঝবে এটার অর্থ আমি চাই নেটের মাধ্যমে যাক মিডিয়ার মাধ্যমে যাক পিরো পিরো তোমারা মরি তোমারা নৌকর তানা না দোকে হামারি জবান তলখে আমরাও বলতে জানি কিন্তু বলি না আমরা তো উম্মতের ব্যথায় কথা বলি যুবকদের পায়ে ধরি যদি একজনও আল্লাহর সঠিক রাস্তায় চলে আসে তো আমার বিশ্বাস ওই হাদিস সত্য হবে ইয়া আলী লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম আরেক রেওয়ায়েতে আছে খায়রুল লাকা মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা ওই ব্যথা নিয়ে কথা বলি এই জন্য আসেন নিজেকে গোছামাই যা মানুষের মতো মানুষ বানায় যেন মালাকুল মউত যখন আসবে তো তার হাতে উঠে দিতে পারি কাফন যখন পড়ানো হবে তো কাফনের ভিতরে নিজেকে লুকায় দিতে পারি কবরে যখন রাখা হবে তো ওই মানুষ হিসাবে কবরে নিজেকে রাখতে পারি যে কবর আগেই কানে কানে বলে দিবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা এটার জন্য নবীর আদর্শ শিখবো শিখব ইনশাআল্লাহ ওয়াদা পাক্কা কিন্তু শেষ কথা যদি পুরাও না শিখতে পারেন একটা সুন্নতকে নিজের জীবনের আদর্শ বানান সমাজের দিকে তাকাইলে দেখতেছি দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাইতে দেখতেছি সময় মনে হয় ওই সময় এটা ওই সময়ই চলে আসছে আল্লাহ রসুলের কথা সত্য একটা সুন্নতকে আদর্শ বানায়া এটার সাথে ঝুলতে ঝুলতে যদি কবরে যাইতে পারি তাইলে আশা করা যায় 100 শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানানো হবে যদি এই হাদিস সহি হয় মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ আর জয়ীফ হইল আমলের ব্যাপারে এটার গ্রহণযোগ্যতা রাখে আল্লাহ রসুল বলছে তুই এটা কি দেখিস রশিতে ঝুলা ঝুলা পার হইতেছে এটা প্রশাস এটা প্রশাসনিক কি বলে এটাকে ট্রেনিং আছে
প্রশাসনিক ট্রেনিং ডিফেন্সের ট্রেনিং আছে কখনো দেখা যায় রশিতে ঝুলতে ঝুলতে এরা পার হয়ে যায় আল্লাহর রাসূল বলে তুইও আমার একটা সুন্নতের সাথে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আয়েশা দেখ 100 শহীদের সওয়াব নিয়া তোকে কবরে স্বাগত জানানো হবে এই জন্য জীবনে একটা সুন্নত হলো নিজের জীবনের আদর্শ বানাই বানাবো ইনশাআল্লাহ সত্য তো কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ শিখবো কোথা থেকে এটার জন্য বাংলাদেশের মতো ক্ষেত্র নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে আমার ঘোরামতে আমি যতটুকু দুনিয়া দেখছি আমি কোথাও পাই না বাংলাদেশের চেয়ে সহজ লোক্য সবচেয়ে সহজ বাংলাদেশ এরকম দেশ আমি দুনিয়ার কোথাও পাই না যেখানে গলি গলি আলেম কদম কদম হকানি আলেম যেখানে আল্লাহ ওয়ালারা প্রত্যেক জায়গায় জায়গায় বিদ্যমান আলেম বিদ্যমান মাদ্রাসা বিদ্যমান মক্তব বিদ্যমান হেজ্জখানা বিদ্যমান এরকম দেশ দুনিয়ার কোথাও নাই বিদায় দুনিয়ার কোন কোন দেশ বেঁচে গেল বেঁচে যেতে পারবে আমার বিশ্বাস আমরা বাঁচতে পারবো না এই জন্য আলেমদের কাছে আয়েশা নবীর আদর্শ শিখি শিখব তো সন্তানদেরকে শেখাই যদি না শেখাইলাম তাহলে হয় বলতে বড় ব্যথা লাগে শুনতে তো আরো লাগে বলতে বড় ব্যথা লাগে বলতে বড় ব্যথা লাগে শুনতে তো আরো লাগে যে হয় অন্য জমিনে যদি হইতো তাহলে আমার মনকে মানায় নিতে পারতাম বাংলাদেশের মতো জমিন মা বাবাকে সন্তানের হাতে জীবন দিতে হয় আমি তো মাঝে মাঝে বলি দুনিয়াটা বাংলাদেশটা উল্টায় না কেন এটা উল্টায় যাওয়া উচিত এই দেশের সন্তানের হাতে মা বাবার জান আজ পর্যন্ত কত মা বাবার জান গেল সন্তানের হাতে মিডিয়ায় কয়টা আর আসে সবগুলা মিডিয়া আসে না এই জন্য আসেন আলেম ওলামাদের কাছে নবীর আদর্শ শিখব শিখব তো ইনশাআল্লাহ পক্কা হ্যাঁ আরেকটা কথা হাত উঠেন না নামায়েন না নামায়েন না কোনো দিন কোনো আলেমের দিকে আঙ্গুল উঠাবো না হ্যাঁ আঙ্গুল উঠাবো না সত্য তো নামান আপনি উঠাইতে পারেন কিন্তু কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন ছবি নিয়ে নিবে কিয়ামতের দিন প্রজেক্টরে ছবিটা দিয়া দিবে ওই দিন সুপারিশ পাওয়ার রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে আপনি ভাবেন না যে অমুকে সুপারিশ করবে তমুকে না না প্রজেক্টর এই চিহ্ন দেখার পরে আর কেউ সুপারিশের জন্য আগে বাড়বে না যেই আঙ্গুল আলেমদের উপরে ওঠে ওর সুপারিশ কিয়ামতের দিন হবে না যদি আঙ্গুল উঠা গেলে জন্য উঠাবো না কথা শেষ কমিশনার সাহেব কিছু বলবে তারপরেই দোয়া হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে কমিশনারও তো ঠান্ডা কমিশনার আমাদের তাবলিগী সাথী বেশি কিছু বলতে চায় না কমসে কম কিছু দোয়া তো নিবেন না এটাও নিবেন না উম্মতের দোয়ার তো দরকার আছে না নাই দাঁড়ায় একটু দোয়াই চায় নেন সবার জন্য চাইলেও করবো না চাইলেও করবো আমাদের সবার জন্য দোয়া করে আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব দুনিয়াতে সবাই আমাদের নিজকে চিনতে হবে আমরা মানুষ কি জন্য হয়েছি আসলে মানুষের অনেকই দায়িত্ব আমরা দুনিয়ার শ্রেষ্ঠ মাতলো তো সবচেয়ে বড় যে জিনিসটা মানুষের জীবনে সফলতা আসতে হলো আসলে আমার জীবনে আমি প্রমাণ পেয়েছি যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ব্যক্তি জামাতের সহিত বাসত্ব নামাজ পড়বেন এরকম নারীকে গোসামাইয়া ওই নারী তৈরি করার জন্য আসছেন আল্লাহর রাসূল রহমাতাল্লিল আলামিন দুজাহানের বাদশা
দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশাহ, হায় সৃষ্টির সর্দার, সৃষ্টির ইমাম, সৃষ্টির ইমাম আসছে, সৃষ্টির সর্দার আসছে, যার সাথে আল্লাহর রসুল আল্লাহর মোহাব্বত ছিল। কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত! কোনো এক সময় অভিযোগ করছিলেন আমাকে কি দিলেন, প্রশ্ন করছিলেন আমাকে কি দিলেন, তো বলছে যা কাউকে দেই না সব তার চেয়ে বড়টা আপনাকে দিছি। বলছে সেটা কি? বলে ইদা জুকিরতা জুকিরতা মাই, বন্ধু আমার স্মরণ যখন হবে আপনার স্মরণ অবশ্যই হবে। এই জন্য কলেমা পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ না মিলানো হয়। আজান পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ না মিলানো হয়। গরিবকে গৈসামাই যে ওরকম বানাইতে আনছেন, নারীকে যেন জান্নাতের আটো দরজা তাকে ডাকে, ধনীকে ওই ধনী গৈসামাই যে ওই ধনী বানাইতে আসছেন, হায় হায় তুবাল আমির, রসুল চিল্তা চিৎকার দিতেছে তুবাল আমির, তোর চেয়ে বড় ধনী, তোর চেয়ে বড় দামি, তোর চেয়ে বড় উন্নত আর কেউ নাই, তুবাল আমির। ধনীকে ওই ধনী বানানোর জন্য আসছেন, হায় হায় আদালতওয়ালাদেরকে গৈসামাই যা ওই ব্যক্তিত্ব বানাইতে আসছেন। আমি হাদিস দিতেছি, হাদিস আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা সিত্তিনা সানা, আদালতে যে বসা আছে সে একদিনের ইনসাফের মাধ্যমে ষাট বৎসর বন্দেগি করার পরে যেইখানে না পচবে একদিনের ইনসাফে ওই জায়গায় পচবে। হায় হায় বলে না যে আমরা কি জানি কিসের প্রতিনিধি জানি, জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির একদিনের ইনসাফ ওইখানে তাকে পৌঁছাবে যেইখানে আমার মতো ব্যক্তি, আরে আমি তো আমি কোনো গৌস কুতুব আবাদত করা সত্য ষাট বৎসরে যেইখানে না পচবে, কোন জনপ্রতিনিধি যদি একদিনের ইনসাফ করে তাইলে ওইখানে যেয়ে পচবে। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন শাসককে, একজন জনপ্রতিনিধিকে, একজন একজন আদালতের ব্যক্তিত্বকে আল্লাহর রসুল গৈসামাই যা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন যে ওই সোসাইটিতে উনি ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন হাট বাজারের এই চাওয়ালা ব্যবসায়ী যে চায়ের ব্যবসা করে তাকেও আল্লাহর রসুল গৈসামাই যা ওইখানে নিয়ে চাইতে চাইতেছেন, গৈসামাই যা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন। কেয়ামতের দিন উঠবে আত্তাজিরু সাদুকুল আমিন ইয়াহশুরুমান নবীগিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা, কেয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে, হোক না সে চায়ের ব্যবসায়ী, হোক না সে পানের ব্যবসায়ী, হোক না সে যত ক্ষুদ্র ব্যবসায়ী হোক না কেন, ব্যবসায়ী হইতে হবে। কি করো সবজির ব্যবসায়ী হোক না কেন, যদি সে নিজেকে গোসামাই যা নবীর আদর্শে বানাইতে পারে সেও নবীদের কাঁধে কাঁধ লাগায় কেয়ামতের দিন উঠবে। এরকম যুবক যদি নিজেকে গোসামাই যা বানাইতে পারে তাহলে আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে যেদিকে তাকাই দুনিয়ার কাউকে তার জায়গায় দেখি না, সবাই দেখি বিনষ্টের কাতারে চলে গেছে। হাদিস লম্বা এই জন্যই আমি শর্ট করতেছি, কামিন সিরাজিন আতফাহাউল হাওয়া, কামিন আবিদিন আবসাদাহুল ওজব, কামিন আলিমিন আফসাদাহুল এলম, কামিন আবিদিন আফসাদাহুল ওজব, কামিন গানিগিন আফসাদাহুল গেনা, কামিন উমারা আফসাদাহুল জৌর, কামিন ফকিরিন আফসাদাহুল ফকার। তারপরে আল্লাহ বলতেছে লাউলা মাসা ইকা রুক্কা ওয়া শাবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুদ্দা লাজআলতু সামা হাদিদা والأرض صفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض حبا بل أنزلت عليهم العذاب صبا। ও যুবক তোমাকে কৈশামাই যা ওই যুবক বানানোর জন্য আল্লাহর রসুল আসছেন যে তুমি ওই যুবক হও, ওই যুবক হও, ওই যুবক তোমাকে আল্লাহ দেখবে আর বলবে তুই না থাকলে আকাশ লোহার জমিন তামার,
মাটিগুলো বালু বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানারা আমি দুনিয়ার মানুষকে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না আমি আমার জীবনের কাহিনী বলি লম্বা হয় কিনা জানি না আমি আমার জীবনের কাহিনী বলতেছি আমি জীবনে এক জায়গায় সফর করতেছিলাম রাতে তাবলীগের সফর ছিল নাম বলবো না আমি সফর করতেছিলাম পরিবেশ দেখা আমার চোখে পানি ছিল আমি ভিতর থেকে বলতেছিলাম ওইখানে 120 টা আরবদের খোলা আকাশের ভার ছিল মদের দোকান মধ্যখানে উলঙ্গ মেয়ে ডান্স করতেছে ওই এরিয়া আরব ছাড়া কারো ঢোকার ক্ষমতা নাই আগে আরবি জানতে হবে তারপরে ঢুকতে দিবে রাতে গাস্ত করতেছিলাম আমার চোখে পানি ছিল আমি কাঁদতেছিলাম কিন্তু যারা আমার সাথে এখানে যুবক ছিল আমি ভাবতেছিলাম দুনিয়াটা উল্টা হয়ে গেলে এখন জমিনটা উল্টা হয়ে গেলে ভালো মালিক জীবিত থাকি এই দৃশ্য দেখব তো দেখব কি কইরা কিন্তু পরক্ষণে হাদিস মনে উঠছে যে হায় ধ্বংস হবে তো হবে কি কইরা আমার সাথে তো এই যুবকগুলো আছে যারা এই পরিবেশও দাড়িওয়ালা এই পরিবেশও জুব্বাওয়ালা এই পরিবেশও পাগড়িওয়ালা এই পরিবেশও যাবে মেসওয়াক যাদের চেহারার থেকে কপালে সেজদার দাগ চেহারার থেকে নবীর সুন্নতের ঝলক সুন্নতের নূর জলসায় পড়তেছে ওরা আছে তো উল্টাবে কি কইরা যুবক আল্লাহর রাসূল আসছেন তোমাকে গোশামায় যা ওই যুবক বানানোর জন্য শ্রেণীর সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে গোশামায় যা ওই মানুষ বানানোর জন্য যখন কবরে যাবে তো খোদার কসম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন কিতাবের নাম বলতেছি রেওয়ায়েত যাইফ না মওজু না কবি আপনি তালাশ করে নিয়েন ওইখানে জালালউদ্দিন সুয়ুতি লেখছেন যিনি আমার থেকে 500 হাজার বছর আগে আসছেন 5 থেকে 700 বছর আগে দুনিয়াতে আসছেন তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার থেকে বয়সে একদিন যে বড় আমি তিরমিজি ইয়াকিন করি আমার চেয়ে তার ভিতরে খায়ের 100 গুণ বেশি আছে কেননা সে আল্লাহর রাসূলের জামানায় আমার থেকে একদিন আগে যে আল্লাহর রাসূলের জামানায় যত আগে হবে তার ভিতরে খায়ের তত বেশি খায়রুল কুরুনি কারনি আপনি যাইব সহি মওজু তালাশ করে নিয়েন আমি কিতাবের নাম বলতেছি লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস লেখা আছে ওই কিতাবে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন রাগ হয় না বড় দুঃখে বলতেছি দর্দ দিল কিসসে কহো কই তো গম খার নেহি আয় খোদা তেরে সেবা কই তো মদদগার নেহি সারা দুনিয়া তো চৈসা বেড়াই কোনো লোভে না সারা দুনিয়া চৈসা বেড়াই এই জন্য গ্রাম গঞ্জ সব জায়গায় দিলের ব্যথা নিয়ে কথা বলি এই জন্য যে কিয়ামতের দিন যেন আমার জাতি আমার গলায় ফান্দা না দিতে পারে রশি না ডালতে পারে যুবক যেন আমাকে না বলতে পারে আফ্রিকার জঙ্গল চষা বেড়াইছ সাহারা মরুভূমি চষছ দুনিয়ার উন্নত অনুন্নত সব দেশে গেছ আমার দেশের ভিতরে কেন ঘরোনায় আমাদের হাতে পায়ে কেন ধরোনায় হয়তো হইতে পারত হাতে পায়ে ধরার দ্বারা আমার কথা তোমার কথাগুলো আমার দিলে লাগতো আমি আমার জীবনটাকে গোশামাই যা ওই যুবকের কাতারে দাঁড় করতে পারতাম যেই যুবককে দেখলে আল্লাহ বড় লজ্জা পায়া যান বড় মর্যাদা দেন বড় খুশি হয়ে যান আমিও তো তার কাতারে দাঁড়াইতে পারতাম এই জন্য শেষ কথা বলতেছি গোশামাই যা বানায় যদি কবরে যাইতে পারি তো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ লেখছেন লাশ কবরের পাশে নিতে দেরি কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা তোর শরীর নূরানি হইতে দেরি হবে না ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি করবে না আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ তো আমরা পড়তে চাই না ঠিক না হ্যাঁ আমি বলি আমার এটা থিওরি সঠিক হইতে পারে ভুলও হইতে পারে আজকে যুবক থেকে নিয়ে বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষকে দেখবেন কোনো না কোনো জয়েন্টে ব্যথা ওই জয়েন্ট জাম হয়ে আছে জাম জাম বুঝেন জ্যাম হয়ে আছে ওই জয়েন্ট
উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, মসজিদে দেখি যুবকও চেয়ারে নামাজ পড়ে। আরে যুবক তুমি চেয়ারে? কোমরটা ঠিক না, ডাক্তার বলছে চেয়ারে নামাজ পড়তে। কেন জানেন? বকিলের হাত কোনোদিন প্রসারিত হয় না। কি হয় না? হয় না কি? স্ত্রীর উপরে, সন্তানের উপরে বকিলের হাত কখনো মেলে না, গুটানো থাকে, ঠিক না? আর আল্লাহর রসুল বলছেন আমার নাম নেওয়া হলো আর মন খুলা দুরুদ পড়ল না, তাইলে ওর চেয়ে বড় বকিল কেউ নাই। আমাদের হাত তো গুটানো না, আমাদের পুরা শরীরের জয়েন্টগুলা গুটায় গেছে, কেন আমরা মন খুলা দুরুদ পড়ি না? আমি আপনাদেরও দেখতেছি, সব জায়গায় দেখতেছি, আল্লাহ রসুলের নাম শুনলে মন খুইলা দুরুদ পড়েন। মন খুইলা, মন খুইলা দুরুদে অভ্যস্ত হন, সব জয়েন্ট ওপেন হয়ে যাবে। জয়েন্ট আমি প্রমাণ দিতেছি আপনাকে, মসজিদে ঢুকেন কোন দোয়া পড়া? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা ফতাহলি, অর্থ কি? আল্লাহ খুলা দেন আপনার রহমতের দরজা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দরজা খুলতে বললেন, রহমত কোথায় পাবেন? আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ দরজা তো খুলতে বললাম, নিব কোত্থেকা? কোন জায়গার থেকে নিব? দরজা তো খুললো কিন্তু নিব কোত্থেকা? তা আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আরে খাদিসে আমার বন্ধুর উপরে একবার দুরুদ পড়ো, আমি ১০ বার রহমত পাঠাবো। ওই যে দরজা খুলতে বললা, এখন পড়তে থাকো দুরুদ, দরজা খুলা গেছে, রহমত আসতে থাকবে, একবারে ১০ বার, ১০০ বারে, ১০০০ ১০০০০, ঠিক না? ২৪ ঘন্টা লাগবে কতটি? নিতে থাকেন রহমত আর চলতে থাকেন। কিন্তু আমরা তো বকিল, দুরুদও পড়তে চাই না, ঠিক না? পড়বেন দুরুদ? হ্যাঁ হ্যাঁ, দুরুদের হাদিস শুনাইলেও তো আবার আপনারা বলবেন এগুলা কই থেকে আনলেন, ঠিক না? হ্যাঁ, দুরুদের হাদিস যদি শুনাইতে শুরু করি যে দুরুদ আপনাকে কি কাজে দিবে, তাইলে তো বলবেন এটা কই থেকে আনবেন আনলেন। একটা শুনায়া দেই, এই উম্মত পলসে রাতের থেকে দুযোগে পড়তে থাকবে। যদি দুরুদ পড়া থাকে জীবনে, তো সে ডাইরেক্ট পড়া যাবে না, লটকায়া থাকবে, ধৈরা লটকায়া থাকবে, চুলা থাকবে। দুনিয়াতে যে দুরুদ পড়ছেন আল্লাহ রসুলের উপরে, ওই দুরুদ ছুটা যায় আপনাকে ওইখান থেকে উঠাবে, পুলসেরাতে দাঁড় করাবে, তারপরে দুরুদ আপনাকে গার্ড দিয়া পুলসেরাত পার করাবে। রেফারেন্স লাগলে আমার কাছ থেকে নিয়ে যান। কিতাব পড়বেন তো কই থেকে? সারাদিন ফেসবুকে লেখেন, কিতাব পড়ার সুযোগ কোথায়? সারাদিন লেখেন ফেসবুকে, কিতাব কই থেকে পড়বেন? সারা রাত্র থাকেন নেটের ভিতরে, কিতাব পড়বেন কোন সময়? সারা রাত্র থাকেন হোয়াটসঅ্যাপে, কিতাব পড়বেন কই থেকে? সারা রাত্র থাকেন চ্যাট করতে, কিতাব পড়বেন কই থেকে? সব ছাড়েন, কিতাব পড়েন, সব পাবেন। চিনেনই তো না রসুল, আপনি মোহাম্মদুর রসুলুল্লাহকে আপনি চিনেন না? হায় 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 হায়, শুধু রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাই ফতোয়া রশিদিয়া শুরুতে লেখছেন, অক্ষর মৌজু হইতে পারে কথা, অর্থ সহি, অর্থ সহি, উঠান ফতোয়া রশিদিয়া ওইখানে লেখা আছে। কেউ প্রশ্ন করছিলেন এক হাদিসের ব্যাপারে, বলছে শব্দ অর্থ অক্ষরগুলা মৌজু কিন্তু অর্থ সহ সহি, লাউলাহু লামা খালাকতুল আফলাকা কুল্লা, যেই নবীর রহমতের ছোঁয়া না লাগলে কিছুই হতো না। এটাই সত্য, আপনি মানেন আর না মানেন, পড়েন কিতাব। এই জন্য মন খুলা দুরুদ পড়ব, পড়বেন তো? হ্যাঁ, মন খুলা দুরুদ পড়েন। কে কে পড়বেন দেখি? হ্যাঁ, মন খুলা দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই পড়েন। জানেনও তো না, নবীকে দেখতে চান স্বপ্নে, ঠিক না? সবাই চাই না? জানেন তো না কোন দুরুদ পড়লে তীর মিস হইতে পারে, কিন্তু আল্লাহর রসুলকে দেখা মিস হবে না। আল কৌলুল বদির ভিতরে লেখা আছে, কিতাব পড়েন, লিখি তো বললাম কিতাব পড়েন, সারা রাত্র ফেসবুকে লাগবেন, কিতাব কোথেকে পড়বেন? কিতাব পড়েন।
কিতাব উঠান পড়েন পাবেন। আমি ওলামাদের পায়ে হাত রেখে বলবো একটা কিতাব পড়েন আপনারা, ফাজাইলুস সালাফ আলাল খালাফ, ফাজাইলুস সালাফ আলাল খালাফ, ওলামাদের পায়ে হাত রেখে বলে এই কিতাব পড়েন, তাইলে অনেক কিছু আপনার ভিতরে আসবে, নাইলে দেখা যাবে রাগ হয় না, বড় দুঃখে বলতেছি রাগ হয় না। যাক নবীকে দেখতে চাই, দুরুদ আছে কৌলুল বদির ভিতরে, কৌলুল বদিওয়ালা লেখছেন যে হ্যাঁ তীর মিস হইতে পারে, এটা মিস হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, এই দুরুদ পড়েন, পড়তে থাকেন, একদিন পড়লেই হবে না, পড়তে থাকেন, ইনশাআল্লাহ জীবিত দশার আগে দেখবেনই দেখবেন। কৌলুল বদিওয়ালা লেখছেন এক ব্যক্তি আছে যে এক সপ্তাহের ভিতরে 36 বার দেখছেন, কতবার? হ্যাঁ, দুনিয়াতে আছে এরকম রোগ, না থাকলে কিতাবে লেখা হইতো না যে রোজায় যে সালাম দিছে আর বলছে ইয়া জাদ্দানা ইন্না কুন্না জালিমিন, সালাম দেনে যে বলছে আসসালামু আলাইকা ইয়া জাদ্দানা, ও আব্বা ও আমার দাদা জালেম হয়ে আপনার দুয়ারে আসছি, জালেম হয়ে আসছি, জালেম হয়ে বলতে দেরি, হাত বাহির হয়ে আসতে দেরি হয়ে নেই। আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ফাইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, কোরআনের আয়াত তো, বলতো পড়ি নাই কি হাফেজ আছে এখানে? হ্যাঁ, ওটা সুর আপনি আরো সুন্দর করে দিলেন, আমি তো ওইখান থেকে পড়লাম, ফাইন জাউকা ওয়াস্তাগফির আল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল, আপনি জানেনই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান্তি, এখানে আল্লাহ কি বলছে, বন্ধু আপনার কাছে আয়া যদি আমার কাছে মাপ চায় আমি ওর দিকে দেখব না আপনার দিকে দেখব, আপনি যদি একটু মাথাটা হায়ের দিকে হেলায় দেন আমি মাফ করে দিব। আপনি তো নবীর শানই জানেন না, আবার কি বলেন আপনি নবীর আশেক, চিনো নবীকে, এই জন্য মন খুলা দুরুদ পড়বো, পড়বো তো ওয়াদা। আর আজকের থেকে নিজেকে কোষামাজা মানুষ বানানোর জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শিখব। রাগ হয় না, মনে উঠল পিরো পিরো তর্জমা আমি করব না, যদি এটা নেটে তার কারো কানে যায় ও বুঝবে, পিরো পিরো তোমারা মরি তোমারা নকর তো না না দোকে হামারি জবান তলখে, ওলামা বুঝবে এটার অর্থ। আমি চাই নেটের মাধ্যমে যাক, মিডিয়ার মাধ্যমে যাক, পিরো পিরো তোমারা মরি তোমারা নকর তো না না দোকে হামারি জবান তলখে, আমরাও বলতে জানি কিন্তু বলি না, আমরা তো উম্মতের ব্যথায় কথা বলি, যুবকদের পায়ে ধরি, যদি একজন আল্লাহ সঠিক রাস্তায় চলে আসে তো আমার বিশ্বাস ওই হাদিস সত্য হবে, ইয়া আলী লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, আরেক রেওয়ায়েতে আছে খায়রুল লাকা মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা, ওই ব্যথা নিয়ে কথা বলি। এই জন্য আসেন নিজেকে গোছামাইয়া মানুষের মতো মানুষ বানায়া, যেন মালাকুল মউত যখন আসবে তো তার হাতে উঠায় দিতে পারি, কাফন যখন পড়ানো হবে তো কাফনের ভিতরে নিজেকে লুকায় দিতে পারি, কবরে যখন রাখা হবে তো ওই মানুষ হিসাবে কবরে নিজেকে রাখতে পারি যে কবর আগেই কানে কানে বলা দিবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, এটার জন্য নবীর আদর্শ শিখব, শিখব ইনশাআল্লাহ, ওয়াদা পাক্কা, কিন্তু শেষ কথা যদি পুরাও না শিখতে পারেন একটা সুন্নতকে নিজের জীবনের আদর্শ বানান। সমাজের দিকে তাকাইলে দেখতেছি, দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাইতে দেখতেছি, সময় মনে হয় ওই সময় এটা ওই সময়ই চলে আসছে, আল্লাহ রসুলের কথা সত্য, একটা সুন্নতকে আদর্শ বানায়া এটার সাথে ঝুলতে ঝুলতে যদি কবরে যাইতে পারি তাহলে আশা করা যায় 100 শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানানো হবে।
যদি এই হাদিস সহি হয় মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আর জয়ীফ হইল আমলের ব্যাপারে এটার গ্রহণযোগ্যতা রাখে আল্লাহর রাসূল বলছে তুই এটা কি দেখিস রশিতে ঝুলা ঝুলা পার হইতেছে এটা প্রশাসনিক কি বলে এটাকে ট্রেনিং আছে প্রশাসনিক ট্রেনিং ডিফেন্সের ট্রেনিং আছে কখনো দেখা যায় রশিতে ঝুলতে ঝুলতে এরা পার হয়ে যায় আল্লাহর রাসূল বলে তুইও আমার একটা সুন্নতের সাথে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আয়েশা দেখ 100 শহীদের সওয়াব নিয়া তোকে কবরে স্বাগত জানানো হবে এই জন্য জীবনে একটা সুন্নত হলো নিজের জীবনের আদর্শ বানাই বানাবো ইনশাআল্লাহ হ্যাঁ সত্য তো কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ শিখবো কোত্থেকে এটার জন্য বাংলাদেশের মতো ক্ষেত্র নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে আমার ঘোরা মতে আমি যতটুকু দুনিয়া দেখছি আমি কোথাও পাই না বাংলাদেশের চেয়ে সহজ লোক সবচেয়ে সহজ বাংলাদেশ এরকম দেশ আমি দুনিয়ার কোথাও পাই না যেখানে গলি গলি আলেম কদম কদম হকখানি আলেম যেখানে আল্লাহ ওয়ালারা প্রত্যেক জায়গায় জায়গায় বিদ্যমান আলেম বিদ্যমান মাদ্রাসা বিদ্যমান মক্তব বিদ্যমান হেজ্জখানা বিদ্যমান এরকম দেশ দুনিয়ার কোথাও নাই বিদায় দুনিয়ার কোন কোন দেশ বেঁচে গেলেও বেঁচে যেতে পারবে আমার বিশ্বাস আমরা বাঁচতে পারবো না এই জন্য আলেমদের কাছে আয়েশা নবীর আদর্শ শিখি শিখবো তো সন্তানদেরকে শিখাই যদি না শিখাইলাম তাহলে হয় বলতে বড় ব্যথা লাগে শুনতে তো আরো লাগে বলতে বড় ব্যথা লাগে বলতে বড় ব্যথা লাগে শুনতে তো আরো লাগে যে হয় অন্য জমিনে যদি হইতো তাহলে আমার মনকে মানায় নিতে পারতাম বাংলাদেশের মতো জমিন মা বাবাকে সন্তানের হাতে জীবন দিতে হয় আমি তো মাঝে মাঝে বলি দুনিয়াটা বাংলাদেশটা উল্টায় না তো উল্টায় না কেন এটা উল্টায় যাওয়া উচিত এই দেশের সন্তানের হাতে মা বাবার যান আজ পর্যন্ত কত মা বাবার যান গেল সন্তানের হাতে মিডিয়ায় কয়টা আর আসে সবগুলা মিডিয়া আসে না এই জন্য আসেন আলেম ওলা আমাদের কাছে নবীর আদর্শ শিখব শিখবো তো পক্কা হ্যাঁ আরেকটা কথা হাত উঠেন না নামায়েন না নামায়েন না কোনো দিন কোনো আলেমের দিকে আঙ্গুল উঠাবো না হ্যাঁ আঙ্গুল উঠাবো না সত্য তো নামান আপনি উঠাইতে পারেন কিন্তু কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ছবি নিয়া নিবে কিয়ামতের দিন প্রজেক্টরে ছবিটা দিয়া দিবে ওই দিন সুপারিশ পাওয়ার রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে আপনি ভাবেন না যে অমুকে সুপারিশ করবে তমুকে না না প্রজেক্টর এই চিহ্ন দেখার পরে আর কেউ সুপারিশের জন্য আগে বাড়বে না যেই আঙ্গুল আলেমদের উপরে ওঠে ওর সুপারিশ কিয়ামতের দিন হবে না যদি আঙ্গুল উঠা গেলে জন্য উঠাবো না কথা শেষ কমিশনার সাহেব কিছু বলবে তারপরেই দোয়া হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে